কিভাবে হিন্দিতে ফার্স্ট কথা বলা যায় বাংলার মাধ্যমে সে বিষয় সম্পর্কে। আপনি যদি হিন্দিতে অরাকল ফার্স্ট কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই টিউটোরিয়ালে হিন্দির বেসিক বিষয়গুলো তুলে ধরা হয়েছে যা না জানলেই নয়। হিন্দিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে আগে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, এই বিষয়গুলো আপনার আয়ত্ত থাকতে হবে, নতুবা আপনি 100% হিন্দিতে কথা বলতে পারবেন না। আপনি যদি 100% হিন্দিতে শিওর কথা বলতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাও হিন্দিতে কথা বলা শিখতে পারবেন। তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। তবে চলুন না যাই আমাদের মূল বিষয়ের দিকে। বাংলায় প্রেম, এটার হিন্দি হবে প্যার। প্যার অর্থ হলো প্রেম। ঘুম, এটার হিন্দি হবে নিদ। নিদ অর্থ হলো ঘুম। এসো, এর হিন্দি শব্দটি হবে আজাও। আজাও অর্থ হলো এসো। তুমি, এটার হিন্দি শব্দ হবে তুম। তুমি, এটার হিন্দি শব্দ হবে তুম। খাবার, এটা হবে খানা। খাবার, এটা হবে খানা। পরে, এটা হবে বাদমে। বাদমে অর্থ হলো পরে। ফিরে, এটা হবে বাপাস। বাপাস শব্দের অর্থ হলো ফিরে। ভাঙ্গা, এটা হবে টুঙ্গা। টুঙ্গা শব্দের অর্থ হলো ভাঙ্গা। এটা করো না, ইয়ে মাত কারো। ইয়ে মাত কারো অর্থ হলো এটা করো না। কখনো না, এটা হবে কাভি নেহি। কাভি নেহি অর্থ হলো কখনো না। নিতে, এটা হবে লেনা। লেনা অর্থ হলো নিতে। ডাকা, এটা হবে বুলাও। বুলাও শব্দের অর্থ হলো ডাকা। বলে, এটা হবে বাতাও। বাতাও শব্দের অর্থ হলো বলে। মিথ্যা, এটা হবে ঝুট। ঝুট অর্থ হলো মিথ্যা। কিছুটা, এটা হবে যারা। যারা অর্থ হলো কিছুটা। হবে, এটা হবে হোগা। হবে, এটা হবে হোগা। প্রশংসা, এটা হবে তারিফ। তারিফ অর্থ হলো প্রশংসা। বাঁচা, গুজারা। গুজারা অর্থ হলো বাঁচা। কেন, এটা হবে কিউ। কিউ অর্থ হলো কেন। জানা, এটা হবে মালুম। মালুম শব্দের অর্থ হলো জানা। নিয়ে, এটা হবে লিয়ে। নিয়ে, এটা হবে লিয়ে। টাকা, এটা হবে রুপি। রুপি অর্থ হলো টাকা। কি, ক্যা। কি, ক্যা। তোর, এটা হবে তেরি। তোর, এটা হবে তেরি।
কখন এটা হবে কাব, কখন এটা হবে কাব, অনেক এটা হবে বহুত, বহুত অর্থ হলো অনেক, অল্প এটা হবে থোড়া, থোড়া শব্দের অর্থ হলো অল্প, ভয় এটা হবে ডর, ডর অর্থ হলো ভয়, প্রশ্ন এটা হবে সওয়াল, সওয়াল অর্থ হলো প্রশ্ন, তুই তু, তুই তু, তো ভিউয়ার্স এই ছিল আজ আমাদের কালেকশন। আশা করি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা খুব সহজে হিন্দি ভাষা কথা বলা শিখতে এবং বলতে পারবেন। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ।